আর কত আর কত ডরায়াম, বোতলটা খুললে আবার খানায় শুরু করে বুঝছেন নি। বাবি এ কইছে লাইসেন্স হাই লাইতে আছে বাংলাদেশ, হ্যাঁ চিনেন নি বোতলটা, বিসমিল্লা। না না এটা ফেন্সিডিল না, এটা হচ্ছে কোরিয়ান এনার্জি ড্রিঙ্ক, ওয়ান কাইন্ড অফ কী বলা যায়, যাই হোক এনার্জি ড্রিঙ্ক আর কি। ঘটনা হচ্ছে আমাদের এক নেতা, তিনি একটা দাবি করেছেন, তবে এই নেতার এই দাবি কিন্তু অনেকটাই যৌক্তিক যদি অবশ্য বাঙালি সত্য কথা কম বলে। দর্শক, বাংলাদেশের এই মুহূর্তে যারা ইয়াং জেনারেশন আছেন, বেসিক্যালি 85% পোলাপেন কিন্তু মাদকাসক্ত, কেউ ইয়াবা, কেউ আইস, কেউ হচ্ছে জাতীয় নেশা এক ধরনের ফ্যান্সিডিল, গাঁজা হচ্ছে গরিবের নেশা, মোটামুটি যারা মধ্যবিত্ত হালকা পয়সা টয়সা আছে শক্করা খায়, ফ্যান্সিডিল খায়। আমি যেহেতু কুমিল্লার পোলা বর্ডারের সাথে বাড়ি, সো আমি বিভিন্ন সময় দেখেছি বা ফেন্সিডিল এখন হোম ডেলিভারি হয় কুমিল্লাতে, বহুত এলাকায় হোম ডেলিভারি দেওয়া, সেটা বাংলাদেশে খুবই একটা বিশাল অবস্থান। এখন এই যেই পরিমাণ মাদকাসক্ত বাংলাদেশের ভিতরে আছে, তারা প্রতিনিয়ত রাইতের আন্ধারে চিপা চাপা দিয়া বর্ডারও যাইয়া যেই পরিমাণ টাকা পানির মতন ডাইল্লা দেয়, বাবিকে আর কত। বাবির কথা, আর আমাদের একজন লালমনিরহাট জেলার একজন আওয়ামী লীগের এক সদস্য ফেন্সিডিল নিয়ে একটা বক্তব্য দিয়েছেন, তবে এই নেতা কিন্তু সত্যবাদী, এই ধরনের সত্য কথা বলার জন্য সাহস লাগে। তিনি বলেছেন, ভাই আমি নিজেও খাইছি, এখন আমার ছেলেও খায়, এটা কিন্তু বাস্তবতা, তবে এটা প্রকাশ্যে খায় না, রাতের অন্ধকারে খায়। আর এই যে খাওয়া খাওয়ির কারণে বিশাল একটা টাকা বাংলাদেশ থেকে বের হয়ে যাচ্ছে, এই টাকাটাকে আসলে বাংলাদেশের ভেতরে রাখার জন্যই ভিন্ন রকম এক বক্তব্য দিয়ে ভাইরাল হয়েছেন আমাদের লালমনিরহাট জেলা আওয়ামী লীগের এক সদস্য। আর তিনি ফেন্সিডিল আমদানি করে আয় বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেছেন। দর্শক, সোমবার 11 এপ্রিল দুপুর 1:30টায় আদিত মারিক থানা আয়োজিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে জেলা পুলিশ সুপারের উপস্থিতিতেই এ বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগ নেতা, তার নাম হচ্ছে আজিজুল ইসলাম প্রধান, প্রধানের মতনই বক্তব্য দিয়েছেন তিনি। লালমনিরহাটের কী বলা যায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক ও সারপুকুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। বক্তব্যের শুরুতে তিনি বলেন, আমি খোলামেলা কথা বলি, তাতে জেল হবে না ফাঁসি হবে, হোক আমি হক কথা বলি। এই সময় তিনি বলেন, শুধু ফেন্সিডিলের কারণে প্রতিদিন হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে, তাই ফেন্সিডিল আমদানি করে রাজস্ব আয় বাড়াতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা যায় কিনা। তিনি আরও বলেন, আমি নিজেও এক বোতল ফেন্সিডিল খেয়েছি, ঘুম ছাড়া কিছুই হয় না, ভারতে ফেন্সিডিল মাত্র 35 টাকা, এই ফেন্সিডিলের কারণে প্রতিদিন হাজার হাজার কোটি টাকা ভারতে পাচার হচ্ছে। আমার 3 ছেলে মাস্টার্স পাস করেছে, তাদের নিষেধ করলেও গোপন জিনিসের উপর আরও আগ্রহী হয়ে যাচ্ছে, ভারতে গিয়ে আমি নিজেও এক বোতল খেয়েছি, ঘুম ছাড়া কিছুই হয় না, ভারতের ডাক্তারের সাথে কথা বলেছি, দেশের ফেনারগন ও তুষ্কা সিরাপের মতোই ফেন্সিডিল, এটা খাইলে শুধু ঘুম ধরে। তিনি আরও বলেন, ভারত থেকে 35 টাকায় ফেন্সিডিল কিনে 70 টাকা ট্যাক্স নিয়ে 100 টাকায় বিক্রি করলে ভালো ব্যবসা হবে, সরকারের রাজস্ব বাড়বে, তাই বিষয়টি নিয়ে উচ্চমহলে আলোচনা করা দরকার। তবে তার বক্তব্যে সবাই হাসাহাসি করতে থাকেন। আমাদের যিনি কী বলা হয় যে আদিতমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন, তিনি কৌশলে আমাদের এই আজিজুল হক প্রধানের বক্তব্য থামিয়ে দিয়েছেন। বোতলের দাম বলে 3 থেকে 5 হাজার, তাও মনে করলেন জেনুইন মিলে না। আর এই যে অন্ধকারে খাইয়া এরকম 2 নম্বর নেশা করতে যেয়ে বাংলাদেশে প্রতিনিয়ত অনেকে শারীরিক বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। প্রশাসন বিভিন্ন ধাপে, বিজিবি, বর্ডার গার্ড থেকে শুরু করে পুলিশ প্রশাসন যথেষ্ট চেষ্টা করলেও কোনো না কোনোভাবে এই মালগুলা কিন্তু বাংলাদেশে ঢুকছে, আর এই মালের চাহিদার কারণে এই অতিরিক্ত দাম দিয়া পোলাপাইন এগুলো খাচ্ছে। লালমনিরহাটের আমাদের যেই নেতা এই কথা বলছেন, কোথাও না কোথাও এটা নিয়ে আসলে ভাইভা দেখা যেতে পারে। আমি সিরিয়াসলি বলছি, মাদক যদি একবারে বন্ধ করা সম্ভবই না হয়, তাহলে মাদককে বৈধ পথে আনা দরকার। অনেকে আমার সাথে গালাগালি করবেন, কিন্তু যারা খান তারা নিশ্চয় দোয়াও করবেন, নিশ্চয় যারা দেখার তারা দেখবেন, বেসিক্যালি বাংলাদেশের 80% পোলাপাইন মাদকাসক্ত, এটা কিন্তু প্র্যাকটিক্যাল সিচুয়েশন। যারা আমার এই ভিডিও দেখতেছেন তারা নিশ্চয় জানেন, আমাদের অতীতেও শক্করা হোক, কুসঙ্গের কারণে হোক, বাংলাদেশে এখনকার পোলাপাইনের পার্টি মানে, আপনি বুঝছেন, একসময় পার্টি হয়তো চিকেন টিকেন খাওয়া, কিন্তু এখন পার্টি মানে বিয়ারের বোতল, গোপনে ফেন্সি, গাঁজা, ইয়াবা, আর এগুলার হাজার হাজার ভিডিও, হাজার হাজার নিউজ প্রতিদিন গণমাধ্যমে আসতেছে, যেগুলা আমরা দেখতেছি। আর আপনিও বি প্র্যাকটিক্যাল লাইফে বন্ধুবান্ধবের সাথে যারা চলেন তারাও জানেন যে আসলে কি হচ্ছে। সো বাংলাদেশে মাদকের একটা বিশাল বাজার, তবে এটা অবৈধ পথে হওয়ার কারণে আপনার দেখা গেছে এটা নিয়ে প্রতিনিয়ত কোটি কোটি টাকার ব্যবসাও হচ্ছে, রাজস্ব ফাঁকি হচ্ছে, প্লাস হচ্ছে যে আমার মনে হয় যে
হিউজ একটা মানুষ অসুস্থ হচ্ছে, বিভিন্ন সময় আমরা শুনি চোরাই মদ খাইয়া অনেক মানুষ অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হচ্ছে, মারা যাচ্ছে। কারণ কি, অবৈধ জিনিসের উপরে কোনো নজরদারির সুযোগ নেই, আর এগুলাকে জেল জরিমানা করারও সুযোগ নাই যে কোন কোম্পানির মাল খাইয়ে অসুস্থ হইল, তাই না? আমার বক্তব্য লালমনিরহাটের যেই আজিজুলক প্রধান ভাই বলেছেন, আমি মনে করি যে এক যদি পারেন একবারে বন্ধ করে দেন মাদক, আর যদি না পারেন তাহলে মাদকরে এক ধরনের এরকম বৈধতাই দিয়ে দেওয়া উচিত। আমার উপর অনেকে খেপবেন, বাট যেহেতু একদম বড় বড় লোক যারা, তারা তো বারেটারে যাইয়া খাইতে পারে, এরকম ধরেন কার্ড আছে, এই যে বিভিন্ন সময় আমরা দেখি না পরিমণি, তাদের কিন্তু কার্ড আছে, মাদক খাওয়ার লাইসেন্স আছে। তো গরিব মানুষ এই লাইসেন্স কই পাবো, যার কারণে চিপা চাপা দিয়া রাত্রেবেলা যাইয়া এই মালটাল কিন্তু খায়, খাইয়া এখন ধরেন এই ধরনের ঝামেলাগুলায় পড়ে, ইনকাম কইরা তিন টিয়ার মাল তিরিশ টিয়া দিয়ে শেষ। কারণ এই যে পঁয়ত্রিশ টাকার ফেন্সিডিল বাংলাদেশে 3,000 থেকে 5,000, তো আমাদের আজিজ ভাই যেই কথা কইছে, 35 টাকাটা 70 ট্যাক্স দিয়া 100 টাকা বিক্রি করতে। আমার বক্তব্য হচ্ছে যে যেহেতু মাদকের বিশাল একটা সিন্ডিকেট এই দেশে জড়িত আছে, বিভিন্ন সময় অভিযানও হচ্ছে কিন্তু বন্ধ তো হচ্ছে না। সো বন্ধ করলে শতভাগ মাদক মুক্ত করুন, আর যদি না পারেন তাহলে আজিজুল ভাইয়ের যে বক্তব্যটা সেটা ভেবে দেখা যেতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।